তৃণমূলের নবজোয়ারে পূর্ব বর্তমানের রায়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ শুনলেন এলাকাবাসীর অভাব অভিযোগ কেউ অভিযোগ করলেন রাস্তা নিয়ে কেউ পানীয় জলের দাবিতে সরব হলেন কেউ বললেন মেলেনি বার্ধক্য ভাতার টাকা এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকা ছাড়তেই নিজেদের মধ্যে বচসায় জড়ালেন রায়নায় তৃণমূল নেতা কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকা ছাড়তে নিজেদের মধ্যে বচসায় জড়ালেন রায়না তৃণমূল নেতা কর্মীরা কেন বড় নৈনান গ্রামে দাঁড় করানো হলো অভিষেককে এই নিয়ে বচসা বেঁধে যায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে একে অন্যের দিকে তেরেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই জায়গায় দাঁড়িয়েছেন কেন এখানে তাকে দাঁড় করানো হয়েছে এই নিয়ে কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এবং রীতিমতো ক্ষোভের কথা তারা জানিয়েছেন গ্রামের মানুষজন যারা বড় নৈনান গ্রামের বাসিন্দা তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন এবং তারপরই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরপরই আমরা দেখলাম যে রীতিমতো ক্ষোভে ফুসছেন এই এখানকার যারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা রয়েছেন সুমন দাসের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ রায়নায় জনসংযোগে আজ যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাড়ায় পাড়ায় ঘুরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাধারণ মানুষ আসেন তারা তাদের ক্ষোভ উগড়ে দেন নানান অভিযোগের কথা বলেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলাকা ছেড়ে বেরিয়ে যান তখন তৃণমূলের নেতাকর্মীরা তারা নিজেদের মধ্যে কিন্তু একেবারে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আমরা সরাসরি বরং আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার তার কাছে চলে যাই সন্দীপ অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ করছেন মানুষের কাছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনছেন তৃণমূল কর্মীরা তারা কেন নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়ালেন দেখো এই আমরা এখন রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়তেই তিনি তার পরবর্তী গন্তব্য রায়নাতে জনসভা করতে তিনি যাচ্ছেন ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় বড় নৈনান গ্রাম পঞ্চায়েত এলাকার ওপর দিয়ে যাচ্ছিলেন যেটা রায়না বিধানসভারই অন্তর্গত সেই বড় নৈনান গ্রাম পঞ্চায়েত এলাকাতে গ্রামের মানুষজনের সাথে কথা বলতে তিনি নেমেছিলেন গ্রামের মানুষজন তাদের একগুচ্ছ অভিযোগের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরেন যার মধ্যে প্রধান ছিল পানীয় জলের সমস্যা গ্রামে সড়ক তৈরি না হওয়া গ্রামের মধ্যে বাসিন্দাদের যারা বয়স্ক মানুষ তাদের বার্ধক্য ভাতা না পাওয়া একগুচ্ছ অভিযোগ সবটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশ তিনি দেন যে কি করতে হবে অবিলম্বে গ্রামে টিউবওয়েল বসানোর নির্দেশ তিনি দেন আধিকারিকদের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গ্রাম থেকে বেরিয়ে তার কনভয় ছাড়া মাত্রই এক মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে গ্রামে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা ছিলেন তারা নিজেদের মধ্যে প্রথমে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারপর আমরা দেখি যে ধাক্কাধাক্কি হয় বিষয়বস্তু হচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে গ্রামের নেতাদের অপদস্থ করা হলো কেন এই অভিযোগগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে করলেন গ্রামের মানুষজন এবং কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই গ্রামে দাঁড় করিয়ে নামানো হলো এই সব নিয়ে কিন্তু কথা কাটাকাটি শুরু হয় যা পরে ধাক্কাধাক্কিতে গড়ায় এবং পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় সেখান থেকে বেরিয়ে যায় গ্রামের মানুষজনের মূল অভিযোগ ছিল যে আজ থেকে দেড় বছর আগে অর্থাৎ 2022 সালের মার্চ নাগাদ এই ঘটনাটা ঘটে মার্চ নাগাদ গ্রামে সড়ক তৈরির জন্য ফলক বসানো হয় প্রকল্পের খরচ দেখানো হয়েছিল 3.5 লক্ষ টাকা একটা কয়েকশো মিটারের একটা রাস্তা তৈরি হবে সিমেন্টের ঢালাই রাস্তা সেই রাস্তার ফলক পড়লেও টাকা বরাদ্দ হলেও রাস্তা শুরু হয়নি এমনকি গ্রামে মাটির রাস্তা রয়েছে মোরামটুকু পর্যন্ত পড়েনি পানীয় জল কোনো টিউবওয়েল নেই পানীয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই পুকুর নালা যা আছে তা শুকিয়ে গিয়েছে ফলে এই সমস্ত অভিযোগ গ্রামের মানুষজন করেন কয়েকজনকে আমরা দেখি যে কথা বলতে বলতে তারা কেঁদে ফেলছেন বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে পাঁচবার আবেদন করেও তারা টাকা পাননি ভাতা চালু হয়নি এমন অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা করেন এবং সেই সমস্ত অভিযোগগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনেন এবং শুনে প্রয়োজনীয় সমাধানের পথ বাতলে দেন এবং প্রয়োজনীয় যা যা নির্দেশ দেওয়ার তিনি সেটা দিয়ে যান এবং তারপরই তিনি বেরিয়ে যাওয়া মাত্রই 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লেগেছে তারপরই এই ঘটনাটি ঘটে নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের গ্রামের নেতারা এবং যারা স্থানীয় মানুষজন আছে তাদের সাথেও শুরু হয়ে যায় বচসা ধন্যবাদ সন্দীপ